করোনা পজিটিভ হওয়া তিন আফগানিস্তান অনূর্ধ্ব ১৯ দলের ক্রিকেটারের তৃতীয় পরীক্ষার ফল নেগেটিভ এসেছে। বাংলাদেশ সফরে এসে প্রথম পরীক্ষায় ওই তিন ক্রিকেটার নেগেটিভ হলেও দ্বিতীয় টেস্টে আবার তারা পজিটিভ হন। দ্বিতীয় পরীক্ষায় করোনা পজিটিভ হলে আবার তিন ক্রিকেটারকে আইসোলেশনে রাখা হয়। বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ দলের সাথে আফগান সফরকারীদের পাঁচ ম্যাচের যুব ওয়ান ডে সিরিজ শুক্রবার শুরু হবে। এর আগে পাঁচ ম্যাচের সিরিজ খেলতে ঢাকায় পৌঁছায় ৪ সেপ্টেম্বর। এরপর তিন দিনের রুম কোয়ারেন্টিনে থাকেন তারা সিলেট আন্তর্জাতিক স্টেডিয়াম। বাংলাদেশ আফগানিস্তান যুব ওয়ান ডে সিরিজ শুরু হবে ১০ সেপ্টেম্বর।